বাংলাদেশের যত বড় শিল্পী আসুক, শ্রোতা না থাকলে শিল্পীর মূল্য নাই। আর শিল্পীরা কখনোই শ্রোতাদের ঋণ শোধ করিতে পারে না। দয়া করে এখনো যারা আমাদের মধ্যে আছেন, প্রত্যেকের প্রতি ভক্তি রাখি। হাদাল কইছে 40 জন থাকলে হইব। শিল্পীরা তো আসলে শূন্য, যারা গান শুনে আমল করে তারা হলো পরিপূর্ণ। শিল্পীরা একসময় বলতে বলতে বাবা শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়, খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, ওই রকম হয়ে যায়। আর যারা গান শুনতে শুনতে শুধু শুনে না, ঝিটকা শরীফের কালাম শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা, আমি কেমনে করিব নিগুর বর্ণনা। আর আমাদের বাউল বিচার গান, আমাদের সরকার বলে গেছে বাউল গানে কুত্তায় মুখ দিছে, বর্তমান ওই রকম একটা ভাবের উপরেই চলতেছে। কতদিন চলবে এটাও আমরা সঠিকভাবে বলতে পারি না, তবে বেশি দিন চলবে না এটাই সত্য। সব জায়গায় শুধু ডিজিটাল। হ্যাঁ, তো ভালো। দ্বিতীয় আসরে অনেক সুন্দর করে দুইটি গান, প্রথম একটি গান দলদের প্রশ্নবোধক, দ্বিতীয় আরেকটি গান ভাবুক কবি বিজয় সরকারের রচিত দয়াল গো চিরকাঙ্গাল করে দাও ধরায়। প্রথম একটি গান আসছে প্রশ্নবোধক গান। তার আগে এখানকার মানুষ শুধু তো জানলোই, অল বিশ্বের মানুষ জানলো, আজকে তিনি ক্লিয়ার হয়ে গেলেন, আমি হইলাম ওনার মন ভাঙার মিস্ত্রি। ভালো, এটা তো আপনার অনেক বড় গুণ গো দয়াল, আপনি যে প্রকাশ করছেন এতেই আমি ধন্য হয়ে গেছি। বাহ বাহ। হ্যাঁ, কয় ঘরের কথা মান সে জানলে কেমনে, কয় এমনে এমনে কেমনে, না কইলে জানতো নাকি। তা আপনার গুণটা আপনি প্রকাশ করছেন, আমি ভক্তি রাখি আপনার চরণে। এছাড়া আমার বলার কিছু নাই, কারণ পালা স্বামী স্ত্রী না, তাই না? তবে এতটুকু কথা, অর্ধাঙ্গিনী বা সহধর্মিনী এটা হয় পরে, প্রথম সাবজেক্টটা থাকে হলো স্ত্রী। একটা পুরুষ প্রথম হয় স্বামী, আর একটা মেয়ে প্রথম হয় স্ত্রী। এরপরে কর্মের দ্বারা গুণের দ্বারা কেউ যদি পৌঁছাইতে পারে অর্ধাঙ্গিনী বা সহধর্মিনী, এগুলো হলো পরের বিষয়। তো যা বলেছেন এতে আমার কোনো কষ্ট নাই, কারণ বলবেনও আপনি, ভালোবাসবেন আপনি, তাই না? আমি বুঝতে পারছি এটা ওনার রাগ থেকে উনি বলছে। রাগেরও তো বিষয় থাকে, আসলে শুধু রাগ না, এটা হলো দয়ালের একটু অনুরাগ। ভালো, এখন অভিনয় করতেছি কেন? যদি আমি প্রকৃতপক্ষে আপনার গুরু হয়ে থাকি, তাহলে অর্থের বিনিময়ে হলেও আপনি কেন অভিনয় করতেছেন দরদ্রে? অভিনয়টা তো আপনি আমাকে শুরু করাইলেন, আপনি যদি দাঁড়াইয়া প্রশ্নবোধক গানটা না গাইতেন, আমার অভিনয় করার জন্য দাঁড়িয়ে গুরু ভূমিকা গান করার প্রয়োজন ছিল, তাহলে শুরুটা যেহেতু আপনি করাইছেন, গুরুর ভূমিকায় দাঁড়িয়ে গানটা যদি শুরু আমি না করি, মানিক দেওয়ানের নামের বদনাম হইব, মানিক দেওয়ানের স্ত্রী গুরু ভূমিকা গান গাইতে পারে, তাহলে আপনার সম্মানার্থেই আমাকে করতে হলো। এখানে যদি আপনি বুঝে থাকেন তাহলে ভালো, না বুঝে থাকলে বাসায় নিয়ে যা খুশি তাই কইরেন, অসুবিধে নেই। হ্যাঁ, এখন প্রশ্নবোধক গান আসছে কালেমার গান। কালেমার ওজুদ আছে কিনা, কালেমার মালিক কে? গানের মধ্যে অনেক প্রশ্ন, তবে তিনি মৌখিকভাবে বলেছেন এত প্রশ্নের দরকার না, আমি মৌখিকভাবে যতটুকু জানতে চেয়েছি এতটুকু আমার চাওয়া। সেটা কি, কালেমার ওজুদ আছে কিনা? ওজুদ শব্দের অর্থ হইল দেহ, কালেমার কোনো দেহ আছে কিনা? কোন কলে এই কালেমাটা ঘুরিতেছে? মূল কালেমা কয়টা? কালেমার মালিককে এতটুকু চাওয়া, বাকি যে প্রশ্নবোধক গান সেই দিকে যাব না, পরিবেশের উপরে ভিত্তি করে আলোচনা হয়, যেহেতু আমরা জনসংখ্যা অনেক কমে গেছি। তো আমি একটি গান, কালেমার জবাব গান একটি আপনাদের মধ্যে রাখি।
তারপরে মৌখিকভাবে যতটুকু দরদ আমার বলেছেন এতটুকু আপনাদের মধ্যে বলার জন্য চেষ্টা করব। আমাদের ঝিটকা শরীফ, শরীফ শব্দের অর্থ হলো পবিত্র, দরবার শরীফ, রওজা শরীফ, মক্কা শরীফ, কোরআন শরীফ, আমাদের চট্টগ্রামে মাঝভান্ডার শরীফ, আমাদের ঝিটকা শরীফ। ঝিটকা শরীফের গওহার শাহ দয়ালের রচিত একটা একটা কালাম শোনাই না, ওইটা নাই, আল মসজিদ আছে। কালেমা লেখে আপন হাতে পরোয়ার কিরে পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার, কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে, কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে, কলম কালি ছিল পাশে জানো তাহার সমাজ, কলম কালি ছিল পাশে তাহার সমাজ, কলম কালি ছিল পাশে। আপন হাতে পরোয়ার কিরে পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার, কালেমাতে হরফ বারো সাথে পাশে পূরণ করো, কালেমাতে হরফ বারো কালেমাতে হরফ বারো সাথে পাশে পূরণ করো, খানা বাঁকা সিনে করো বুঝবে দেহের অন্ধকার, আপন হাতে পরোয়ারে পরোয়ার, কালে
মালাখে আপন হাতে সাই প্রেমের ধ্বনি আমার মাওলা সৃষ্টি করে পবন পানি জ্বালায় সাই প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি বানাইল আপন ভূমি সৃষ্টি করে মাকলুকার মাওলানা মনসুর শাহ উনি একজন টাইটেল পাস মাওলানা। কোন এক সময় তিনি বললেন, আমি আল্লাহকে দেখিয়াছি, আল্লাহকে দেখা যায়। তার নামে হুজুররা মামলা করল, কুষ্টিয়া হাইকোর্টে সেই মামলা উঠল। এখন মাওলানা মনসুরের কোনো উকিল নাই, প্রতিপক্ষ যারা তাদের উকিল আছে, কিন্তু মাওলানা মনসুর কোনো উকিল নাই। উকিল থাকবে কি করে? সে যদি গুরু ক্লাসে পড়তো, কোনো উকিল যদি গুরু ক্লাসে দীক্ষিত হইতো, তাহলে এই আলোচনা কোর্টে দাঁড়িয়ে করতে পারতো, না হলে সম্ভব হয় না। সেখানে বলা হয়েছিল মাওলানা মনসুরকে, আপনি কি কিছু বলতে চান? আপনার তো কোনো উকিল নাই। বলেছিল, হুজুর আমাকে একটা কলম আর একটা খাতা এনে দেন। খাতা এবং কলম যখন এনে দেওয়া হলো, কালেমা হলো 24টা হরফ, লা ইলাহা ইল্লাল্লাহু 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, এই 24টা হরফ তিনি যখন খাতার মধ্যে লিখলেন, সেখানে একটা ছবি আসছে, মানুষের ছবি। একটা মানুষ সেজদায় বসলে যেরকম দেখা যায়, ওই একই রকম ছবি খাতার মধ্যে তিনি লিখলেন এবং দেখাইলেন। সেখানে বোঝানো হলো সংক্ষেপে যে কথাটা, একটা মানুষই হইল কালেমা বৃক্ষ, একটা মানুষই হইল কালেমা। তাহলে কালেমার ওজুদ তথা দেহ, দেহটা হলো এই কালেমা। লা মানে নাই, আমার পিতার মস্তকের মধ্যে ছিলাম, মায়ের ডিম্বুকোষের মধ্যে আসছে, সেখানে নাই। মায়ের ডিম্বুকোষের মধ্যে থেকে একটা দেহ নিয়ে যখন দুনিয়ার মধ্যে আসলাম, পূর্ণাঙ্গ একটা কালেমার কায়া দেহ নিয়ে দুনিয়ার মধ্যে আসলাম। এখন ধরো আমার কালেমার যত্ন সবাই করতে পারে না, বিষয়টা হলো ওখানে কালেমার যত্ন তারাই করতে পারে যারা হয় অলি আল্লাহ, পীর মুর্শিদ। এবং তাদের কাছে গিয়ে আমার দয়াল নবী বলেছিল, মিরাজ থেকে ঘুরে এসে দেখলাম পানির খুবই অভাব, প্রত্যেকে বেশি বেশি পানি অপচয় করেছিল, সেরে খোদা মাওলা আলী বাহ্যিক জগতের পানি তিনি আরো বেশি
বাড়াইলেন, ওরা কমাইলো, মাওলা আলী বাড়াইলো। আমার দয়াল নবীকে বলা হলো, হুজুর আমরা ন্যায় বিচার চাই। শেরে খোদা মাওলা আলী বলেছিল, হুজুর গো, ওরা যা দেখেছে তাই বলেছে, ওদের দেখাটা যেরকম সত্য বলাটাও সত্য। তবে আধ্যাত্মিক বিষয়টা হলো এটা, আমি আপনার মেয়ে মা ফাতেমার সাথে উঠা বসা মেলামেশা করেছি, মানব দেহের এক ফোঁটা রতিও অপচয় করি নাই, এখন কালেমার যত্ন সকলে নিতে পারে না। সেখানে কোন রঙের কালি দিয়ে লেখা হয়েছিল গানের মধ্যেই আসছে, সোনালী রঙের কালি, নূরের কলম হয় জালালি। প্রশ্ন আসছে কোন কলে কালেমা ঘুরে, এটা হলো দমের কলে, দমের কলে কালেমা ঘুরে। কারণ ধরো দিরে, আমার দম আছে, আমার ভিতরে মানুষ আছে, এই জন্য আমি মৌসুমী। আমার যখন দম থাকবে না, মৌসুমীর মরা লাশ। কালেমাটা ঘরে ঘুরে এই দমের কলে, আল্লাহর ওলিদের তো কখনো মরণ হয় না, এই জন্য তাদের কাছে কালেমাটা চিরঞ্জীবিতভাবে রক্ষিত থাকে। কালেমার মালিক কে? কালেমার মালিক হইল গুরু গোসাই অলিয়া উলিয়া, যারা যারা কালেমাকে চিরঞ্জীবিত হিসাবে রক্ষিত রাখে, কালেমার মালিক হয় তারা। আর যদি বাহ্যিক জগতের আলোচনার মধ্যে আসি, রশিদ সরকার বাবাজান গান লিখেছেন, কালেমার মালিক হলো মাইয়া, আর বিসমিল্লা থাকে পুরুষে। এটা কালেমার মালিক কেন মাইয়া? কারণ কালেমাকে তার উদরের মধ্যে তিনি ধরে রাখে, এই জন্য বাহ্যিক জগতের মধ্যে কালেমার মালিক হলো মাইয়া। আর বাহ্যিক জগতে যখন তার গর্ভ থেকে একটা সন্তান কালেমা নিয়ে দুনিয়ার মধ্যে আসে, ইহার রক্ষণাবেক্ষণ করার জন্য হয় গুরু গোসাই অলিয়া উলিয়ার দরকার। এই জন্য এই জগতে গুরু গোসাই হইল একজন ভক্তের জন্য মূল কালেমার মালিক। এতটুক দলদের মৌখিক চাওয়া ছিল, আমি মৌখিক চাওয়া যতটুকু সম্ভব জিতকা শরীফের কালাম এবং তালিম তাসওয়াবের মাধ্যমে বলার জন্য চেষ্টা করলাম। এখন দলদি, আমরা অনেকেই মুরিদ হয়েছি, গুরু ধরেছি, গুরুকে ভালোবাসতে পারি কয়জন, ভালোবেসেছি কয়জন, গুরু প্রেমিক কয়জন, এটা যে যার মনের কাছে প্রশ্ন করলেই জবাব মিলে যাবে। আমার দয়াল নবীর যেরকম সাহাবা ছিল, ওরাকা অসুস্থভাবে বিছানায় পড়ে আছে, দেহ থেকে প্রাণ পাখি উড়ে না, সাহাবারা গিয়ে বললেন, হুজুর আপনি যদি গিয়ে একটিবার ওর সামনে দাঁড়িয়ে কালেমা পাঠ করতে বলেন, কালেমা পাঠ করলে হয়তো আল্লাহ ওকে মুক্ত করে দেবে। ওরাকার কাছে এসে আমার হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ওরাকা তুমি মুখে একটিবার কালেমা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা সেদিন মুখে পাঠ করেছিল না, মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত আমার হুজুরের দর্শন করেছিল। আবার বললেন, কালেমা পাঠ করো, আবার মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত দর্শন করলেন। আবার বললেন, কালেমা পাঠ করো, একইভাবে মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত একভাবে তাকিয়ে দর্শন করলেন, প্রাণ পাখি উড়ে গেল। দাফন কাফন শেষ করে নবীর সাথে সাহাবারা হেঁটে যায়, ডেকে ডেকে বলে, হুজুর গো, ওরা কান নিঃসন্দেহে দোজকি। কেন? আপনি বলেছেন কালেমা পাঠ করতে, তারপরেও পাঠ করে নেই। আবার দয়াল নবী বলেছিল, তোমরা বুঝতে পারো নাই, ও কালেমা মুখে পাঠ করে নাই সত্য, ও দর্শন করে দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য আল্লাহ ওকে জান্নাতবাসী করবে। হে ভক্তকুল, গুরু হলো যার যার, এই মুর্শিদ কালেমাকে যেন আমরা কখনো হারিয়ে না ফেলি। দয়ালের সাইতে পরম বন্ধু জগতে আর হয় না বাবা, গুরু হলো পরম বন্ধু। এমন কিছু বিষয় থাকে যেটা কারো কাছে বলা যায় না,
একমাত্র গুরু গোসাই ব্যতীত। আর গুরুর কোনো জাত হয় না বাবা, কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান, সবাই আমার ফকির মাওলা দরবারে আসতে পারে, এখানে কোনো জাত ভেদ হয় না। শুধু দেখতে হয় কার মধ্যে কতটা ভক্তি বিশ্বাস আছে গুরুর প্রতি, কে কতটা হৃদয় দিয়ে গুরুকে ভালোবাসে। ফরিদপুরের আসাদ বয়াতি গান লিখেছে, করবি যদি গুরুর সাথে ভালোবাসা আগে তোর দেহ বাসাটা লও সাজাইয়া। শ্যামলা কচি প্রিয়া আমার শ্যামলা কচি প্রিয়া, গুরুর সাথে ভালোবাসা করতে হলে রে দেহ বাসাটা সুন্দর করতে হয়, না হলে হয় না। দেখেন হিন্দু মানুষ রমেশশীল, তার ভক্তি বলে গুরুকে জয় করলো, কতটা গুরুকে ভালোবাসত। ও ছিল নাপিত, চুল দাড়ি কাটত, বাবা ভান্ডারী যখন ওর ঘরে যাইতো ওর জন্য আলাদা একটা তুঙ্গাইলা ছিল, তুঙ্গাইলার উপরে অন্য কোনো ক্রেতাকে বসতে দিত না, একমাত্র ভান্ডারীকে ছাড়া। যে চিরণিটা বাবা জানে চুলে দিত, ওই চিরণিটা অন্য কারোর মাথায়ও দিত না, গুনগুন করে গান গাইত। দয়াল ডাক দিয়ে বলল, রমেশ রে তোর কণ্ঠটা তো অনেক মিষ্টি, তুই কি বড় গায়ক হতে চাস? রমেশ শিলকে দেখে দে বলেছিল দয়াল, গায়ক হতে গেলে শিল্পী হতে গেলে কয়েকটা দিক লাগে, আমি একেতে হিন্দু মানুষ, দ্বিতীয়ত নিচু সম্প্রদায় নাপিত, আমার অর্থবল নাই, আমার চেহারাটাও সুন্দর না, আমি কি করে বড় গায়ক হব? গুরুর দয়া হইলে সবই হয় রে, তার বড় প্রমাণ আমার মহসিন ভাই। ওনার বাসার কথা ছিল না, গত বছর এই কথাটা উনি বলছে, জয়মণ্ডপের পাশে একটা জায়গায় গানে এসে আমি আর দেওয়ানি গান করতেছিলাম, বললে আমার বাঁচার কথা ছিল না, আমার দয়াল শফিউল বাসার এসে শুধু আমার মাথায় হাত দিয়ে বলল, যা তুই সুস্থ হয়ে যাবি, গুরু চাইলে সব কিছুই হয়। ভান্ডারী বাবা জান ডেকে বলল, তুই শুধু মুখ দিয়ে বল তুই বড় গায়ক হতে চাস কিনা। রমেশ শিলকে দেখে দে বলেছিল, বাবা বড় গায়ক তো পরের বিষয়, আগে আমার মিনতি আপনার চরণের দাস হিসাবে আপনি আমাকে গ্রহণ করবেন কিনা। বাবা জান চরণের দাস হিসাবে গ্রহণ করলেন, মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন, গুরুর সোয়াপে রমেশ শীল এত বড় গায়ক হলো। আগের সময় রেডিও বাজত, মুরব্বীরা বাজানরা শুনতো, ভোরবেলা রমেশ শীলের গান চলত, সমাজ থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হলো, হিন্দু লোকজন এসে রমেশ শীলকে ডাক দিয়ে বলল, রমেশ রে তুই জন্ম নিয়েছিস হিন্দু ধর্মে, জাত ডুবানো একটা কাজ তুই করেছিস, এখনো সময় আছে আমাদের হিন্দু ধর্মে কোন গুরু গোসাইয়ের কাছে এসে তুই দীক্ষা নে, তুই মন্ত্র নে, না হলে আমরা তোকে এক ঘরে করে দেব, সমাজ থেকে বিতাড়িত করে দেব। রমেশ শীলকে দেখে দে বলেছিল, আমি জাত ধর্ম দিয়ে করব কি রে? লালন সাইজির একটা গান আছে, যায় যাবে বর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই যদি আমি আবার মুর্শিদ চানকে পাই। জাত ধর্ম দিয়ে করব রে, আমি যদি আবার দয়ালুকে শুধু পাই, তোদের ধর্মের মুখে আমি দিলাম সাই। চলে আসছে গুরু দরবারে, গুরু দরবারে থাকে, গুরু খেদমতে থাকে, সময় হইলে গান লিখে। বাবা জান ছিলেন ভক্ত সফরে, হঠাৎ করে রমেশ শীল মারা গেছে, খবরটা রেডিওর মাধ্যমে প্রচার হয়ে গেল,
ওই হিন্দু সম্প্রদায়ের যারা লোকজন ওরা আসছে মাঝ ভান্ডার শরীফ দরবারে রমেশ শীলের দেহটা নিতে। দেখেন গুরু ভাই বোন কেমন হয়, যারা গুরু ভাই বোন ছিল ওরা সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো, তোমরা কেন আসছো ওই রমেশ শীলের দেহ নিতে? কেন? হিন্দু ধর্মে যাদের জন্ম, হিন্দু ধর্ম মতে কেউ মারা গেলে ওর দেহটা চিতায় তুলে আগুনে পুড়াইতে হয়, ওর জন্মটা হিন্দু ধর্ম মতে, ওর দেহটা আমরা পুড়াবো, এই জন্য নিতে আসছি। গুরু ভাইরা ডেকে ডেকে বলছিল আমাদের জীবন থাকতে আমরা ওর দেহটা আগুনে পুড়াইতে দেব না, আমাদের দেহ থাকতে, দেহে প্রাণ থাকতে আমাদের গুরু ভাইয়ের লাশটা আগুনে পুড়াইতে দেব না। ওর জন্ম যতই হিন্দু ধর্মে হোক, ও তো আমার দয়ালের গোলাম, ও আমার মুর্শিদকে ভালোবাসছে, গুরুকে ভালোবেসে সর্বস্ব বিলীন করে একমাত্র গুরু নাম নিয়েই আছে, ওকে তোমরা কেন নিয়ে যেতে চাও? দিব না ওর লাশটা। জোর করে যখন লাশটা নিয়ে গেল শ্মশানে, হিন্দু ধর্ম মতে স্নান করিয়ে কপালে হরে কৃষ্ণ এক নাম লিখে চিতা সাজিয়ে সীতার উপরে যখন লাশটা রাখছে, গুরু ভাইয়েরা এসে বাধা দেয় আমরা পুড়াইতে দেব না, আমরা পুড়াইতে দেব না। দুই দলের মধ্যে কলহ সৃষ্টি হয়ে গেল, তর্ক বিতর্ক কোনো এক সময় মারামারি হয়ে যাবে এরকম একটা অবস্থা। প্রশাসন থেকে লোক আসছে, আইনটা সবার জন্যই সমান বাবা, কি হয়েছে সমস্যা কি? দেখেন রমেশ শীল হিন্দু ধর্ম মতে জন্ম, ওকে পুড়াইতে দিচ্ছে না, ওরা বাধা দেয়। তোমাদের সমস্যা কি? ও যে আমাদের গুরু ভাই রে, যার ধর্ম সংসার সবকিছু ফেলে চলে আসছে আমার দয়ালের কাছে, আমরা ওর দেহটা কি করে পুড়াইতে দেই? দেব না। প্রশাসন বললেন কারো দেহটা যদি একবার পুরানো হয় ওটা তো দাফন কাফন করা যায় না, কারো দেহ যদি দাফন কাফন করা হয় ওটা উঠিয়ে আবার আগুনে পুরানো যায়। তাগে যারা ওর গুরু ভাই তরিকার ভাই, ইসলামিক ধর্ম অনুসারে ইসলামের যে নিয়ম, দাফন কাফন করে 40 কদম পা যখন পিছনে আসবে, তোমরা তোমাদের ধর্ম মতে ওর দেহটা উঠিয়ে আগুনে পুড়াইও। তরিকার ভাইরা গুরু ভাইরা দয়াল রে ডাকে, দয়াল গো, ও আমার মুর্শিদ, আমার নিদান কালের সাথী, ও আমার ভবপারের কাণ্ডারি, তুই বিনে তোর কাঙ্গাল ভক্তের আর জগতে কেউ নেই। ও বাবাজান, তুমি তো জানো তোমার রমেশ শীল তোমারে কতটা ভালোবাসত, জগতের কেউ না জানুক রে, তুমি তো জানো তোমার রমেশ তোমাকে কতটা ভালোবাসত। রমেশের ভালোবাসা যদি সঠিক হয়, দয়াল গো তুমি ওরে দেইখা রাইখো, ওর দেহটা যেন আগুনে না পুড়ে। আজকে যদি রমেশ শীলের দেহটা আগুনে পুড়ে রে, গুরু নামের কলঙ্ক হয়ে যাবে। তুমি কোথায় আছো দয়ালোকে, একটু দেইখা রাইখো। ইসলামিক ধর্ম অনুসারে দাফন কাফন করে 40 কদম পা পিছনে আসছে, হিন্দু ধর্মের যারা ছিল কোদাল নিয়ে মাটি খুঁড়ে যেখানে কবর দেওয়া হলো, কবরের মধ্যে মাটি ঘুরে যত গভীরে যায় সেখানে আর রমেশ শীলের লাশটা পায় নাই। পেয়েছিল একটা মাত্র গোলাপ ফুল, চিৎকার করে ডেকে ডেকে বলেছিল তোরা দেখেছিস গুরু নামের শক্তি কত,
গুরু নামের পাওয়ার কত। কেউ যদি গুরু ভক্তি দিয়ে গুরুকে ভজন করে সাধন করে জয় করে তার দেহ কখনো আগুনে পুড়ে যাবে। সনাতন ধর্মের মানুষ যারা ওদের ভুলটা ভেঙে গেল, আসলেই তো গুরু নামের শক্তি। গুরু শক্তির উপরে জগতে আর কোন শক্তি হয় না। জালা জুড়ায় না, জালা কি করিব কোথায়।
হইলে গুরু শরণের দা তোমারে যতই পড়ু সর্বনাশ রে ভক্তি বিশ্বাস রাখিও অন্তরে আমার ভক্ত রে ভক্তি বিশ্বাস রাখিও অন্তরে আমার ভক্ত প্রেম চিতা জগৎবাসী ভুইল না দয়া লের কথা রে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে আমার ভক্ত রে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে আমার ভক্ত রে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে খেলবি যদি প্রেম খেলা সোয়াগে বীর হো জালা রে ভিক্ষার ঝুলি জগতের
সুশীল করে বন্ধু রে পাবি তাই ঠেকাইছে রশিদ সরকারে, দরদি তাই ঠেকাইছে রশিদ সরকারে, প্রেমিক কই তারে প্রেম করে দু সইতে যেই জন যেজন পা